আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনালের ইংরেজি বিভাগ থেকে পাওয়া পাজেল থেকে নানা ধরনের জিনিস তৈরি করে আমাদের স্নিগ্ধ। আজকে স্নিগ্ধ তৈরি করেছে একটি জাহাজ, অনেকটা জাহাজের মতো, কিন্তু এটা জাহাজ নয়, একটা পাজেল দিয়ে এর চেয়ে আর ভালো বানাইতে পারে নাই। সুন্দর একটি জাহাজের কাঠামো সে দাঁড় করিয়েছে। দেখি তোমার জাহাজটা একটু, এই দেখুন স্নিগ্ধ জাহাজ। ক্ষুদ্র ক্ষুদ্র পাজেল জোড়া দিয়ে এই সুন্দর জিনিসটি তৈরি করেছে স্নিগ্ধ। খুবই সুন্দর, এইদিকেও দেখা যাচ্ছে একটা শিপের মতো। এটা হচ্ছে পিছনের কাঠামোটা। এগুলো সব ছোট ছোট জিনিস দিয়ে বানানো, ছোট ছোট পাজল দিয়ে বানানো, তাই না? এই যে এরকম, এই যে এরকম ছোট ছোট পাজল জয়েন্ট করে করে নিচে এরকম এগুলো বানানো, এই যে নিচে দেখা যাচ্ছে এরকম। সুন্দর তো, হ্যাঁ অনেক সুন্দর। এটা কি তুমি নিজেই বানাইছো? জি। হুম জি। তো এটা তোমার বানাইতে কতক্ষণ সময় লাগছে? এক মিনিট, দুই মিনিট, দুই মিনিট, দুই ঘন্টা, দুই ঘন্টা সময় লাগছে তোমার এটা বানাইতে। সে অনেক সময় নিয়ে এগুলো করে। ঠিক আছে, আর তোমার নেক্সট প্রজেক্ট কি আছে এরপরে? এটা টপ ভিউ, দেখুন সাইড এগুলো সুন্দর, ভিতরে আবার বসার জায়গা আছে, সামনের ডিজাইনটা ও ভিতরে আবার বসার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, ভিতরে আর এটা রিমোট, এটা আবার রিমোটেও চলে। আচ্ছা আচ্ছা, দারুণ তো। এখানে আছে একটা মেইন বোর্ড, তাতেও ছোট ছোট পাজল জয়েন্ট করে এটা স্ক্রিন বোর্ডের মতো বানিয়েছে। এটা একটা স্ক্রিন, আর এটা হলো ক্যামেরা, স্ক্রিনে। আচ্ছা আচ্ছা, এটা তোমার ক্যামেরা? জি। ওকে, ঠিক আছে, সুন্দর হয়েছে। তো তোমার এটা কি ইউটিউবে দিয়ে দিতে হবে? জি। ওকে ঠিক আছে, তোমার এটা ইউটিউবে দিয়ে দিব। তোমার পরের প্রজেক্ট আবার রেডি করো, ঠিক আছে? সবাইকে সালাম দাও। সালাম আলাইকুম, ধন্যবাদ সবাইকে।